অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যার কলবটা, যার হৃদয়টা মসজিদের সাথে লটকে আছে, ওই বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। এমন অসংখ্য মানুষ আছে, বাসায় নামাজ পড়তে চায় না, জ্বর হোক, তুফান হোক, যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, এরপরেও তারা মসজিদ ছাড়তে চায় না। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আছে। আর কিছু আল্লাহর বান্দা আছে যারা মানুষের ভয়ে, মানুষে কি বলবে, আজকে জুমার দিন একদিন নাজালে হয় এই জন্য আসছে, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? ভাই মনে কষ্ট নেবেন না, আপনি যে এক সপ্তাহ আল্লাহকে ভুলে আছেন, এক সপ্তাহের ভিতরে যদি আপনার মৌত হইত, আপনার যদি মৃত্যু চলে আসতো, আল্লাহর কাছে কি জবাব দিতেন আপনি? এই পৃথিবীর মায়ায় পড়ে মহান রবকে আপনি ভুলে গিয়েছেন, যে রব এত সুন্দর করে আপনাকে দুটি চোখ দিয়েছে, কথা বলার জন্য একটা জবান দিয়েছেন, শোনার জন্য দুটি কান দিয়েছেন, আপনাকে চলার জন্য দুটি পা দিয়েছেন, কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন, এইগুলো সব কিছু উপভোগ করতেছেন প্রতিনিয়ত। সে আল্লাহকে আপনি একবারের জন্য ঢাকলেন না, চব্বিশটা ঘন্টায় আপনার চলে গেল আল্লাহকে ভুলে অবস্থায়। আপনি কি আল্লাহর বান্দা না শয়তানের গোলাম?